প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বই পড়াবো। সূচিপত্র। আমি তোমাদের কি অধ্যায় পড়াবো চলো দেখে নেই। অধ্যায় এক, বিষয়বস্তু, সংখ্যা, পৃষ্ঠা নম্বর 2 থেকে 16 পর্যন্ত। 1. সংখ্যা 1.1, স্থানীয় মান। এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে, দেখো এখানে জিজ্ঞেস করা হচ্ছে ছবিতে পাকা আম ও কাঁচা আম কতগুলো আছে। দেখো আমরা একটি ছবি দেখছি, ছবিতে 2টি আমের গাছ রয়েছে, একটিতে রয়েছে পাকা আম, অপরটিতে রয়েছে কাঁচা আম। নিচে দেখো লেখা আছে 10টি করে আম গণনা করো, 10 এর কয়টি দল হয়েছে। এখানে তোমাদের পাকা আম ও কাঁচা আমগুলোকে 10টি করে একটি ভাগ করতে হবে। তাহলে দেখো আমরা 10টি করে একটি ভাগ করে দেখিয়ে দিয়েছি, দেখো এখানে আমরা 10টি করে একটি ভাগ পেয়েছি, আর অপর পাশে 3টি আম আলাদা রয়েছে। দেখো এই পাশের কাঁচা আমগুলোতে 10টি করে আমরা 2টি ভাগ পেয়েছি, আর দেখো বাকি 2টি আম আলাদা রয়েছে। দেখো এখানে আমগুলোকে আমরা এখন যদি সাজাই তাহলে দেখো 10টির ভাগে রয়েছে 10টি আম, একসাথে লিখে সাজিয়ে সাজানো হয়েছে। দেখো এখানে 10-এর একটি ভাগ পেয়েছি, আর এককের জায়গায় দেখো 3 সাথে 3টি আমের ছবি রয়েছে। অপর পাশে দেখো কাঁচা আমগুলো 10টি করে 2টি ভাগ রয়েছে, ও এককের ঘরে এখানে 2টি আম আলাদা সাজানো হয়েছে। পাকা আম, কাঁচা আম, দেখো এখানে আমরা দশকের স্থানে কি দেওয়া আছে, এখানে দেখো দশকের স্থানে একটি ব্লকের ছবি দেওয়া আছে, এখানে দেখো 10টি মিলে 10টি ব্লক মিলে একটি গড় হয়েছে যা দশক স্থান, তাই এখানে দশক স্থানে একটি ভাগ পেয়েছি, তাই এখানে 1। এখানে দেখো 3টি ব্লক একসাথে রয়েছে একক স্থান, তাই এখানে 3 বসানো হয়েছে। দেখো তাহলে কি হবে, এখানে উত্তর পাকা আম 13টি। এই যে এখানে দশকের স্থানের 1 ও একক স্থানের 3 মিলে হয়েছে 1, 10, 3, 13টি। কাঁচা আম কতটা, এখানে দেখো কাঁচা আমগুলোকে সাজানো হয়েছে, কাঁচা আম দেখো দশকের স্থানে আমরা 10-এর 2টি ভাগ পেয়েছি, তাই দশকের স্থানে আমরা 2 লিখেছি, আর এককের স্থানে দেখো আমরা 2 পেয়েছি, তাই আমরা এখানে 2 লিখেছি। দশকের স্থানে যত সংখ্যা হবে তার সাথে 0 যোগ করতে হবে। উত্তর কাঁচা আম 22টি। দেখো কিভাবে হয়েছে, দশকের স্থানে 2 মানে আর 0 যোগ করা হবে 2, 10, 20, আর এককের স্থানে যে মানটি আছে সেটি বসাতে হবে, তাই এখানে 2, তাহলে 20-এ আর 2-এ মিলে হচ্ছে 22। উত্তর কাঁচা আম 22টি। ছবি দেখে একক স্থানীয় ও দশক স্থানীয় অঙ্ক এবং তাদের স্থানীয় মান লিখি। দেখো এখানে একটি মেয়ে কি বলেছে, একক ও দশকের স্থানে একই সংখ্যা আসবে। দেখো এখানে 10টি করে ব্লক সাজানো হয়েছে, তাহলে আমরা 10টি করে কয়টি ভাগ পেয়েছি, 2টি, তাহলে দশকের স্থানে এখানে কি বসবে, 2। আর তোমরা তো জানো যে দশকের স্থানে যে সংখ্যাটি বসবে তার সাথে 0 যোগ করতে হবে, তাহলে এখানে স্থানীয় মান হবে 2, 0, যার ফল হচ্ছে 2, 10, 20। এককের স্থানীয় মান যা হয় তাই, দেখো এখানে 9টি ব্লক সাজানো হয়েছে, তাই এখানে এককের মান কি হবে, 9, আর এককের মানে যা থাকে সংখ্যাটি, স্থানীয় মানে সেই সংখ্যাটি বসে, স্থানীয় মান হচ্ছে 9।
এখানে দেখো আমরা আগের মতো করে চারটি দশের চারটি ব্লকের ছবি দেখছি, তাই এখানে দশকের স্থানে কি বসবে? চার। আর স্থানীয় মানটি কি হবে? 4, 10, 40। দেখো চারের সাথে শূন্য যোগ করা হয়েছে আর স্থানীয় মান হয়েছে 40। একক স্থানে কয়টি ব্লক রয়েছে? চারটি, স্থানীয় মান 4। এক, ব্লকগুলো গণনা করি, একক ও দশক স্থানের অঙ্ক লিখি এবং সংখ্যাগুলো পড়ি। এখানে দেখো ব্লকগুলো আমরা গণনা করতে বলা হয়েছে। এখানে দেখো দুইটি দশের দুইটি ব্লক রয়েছে, তাই এখানে দশক 2। আর এককের দেখো এখানে দুইটি ব্লক রয়েছে, তাই এককের মান হবে 2। আর সংখ্যা মিলে দুয়ে মিলে হবে 22। এখানে দশকের গড় রয়েছে 3টি, তাই সংখ্যার এই জায়গায় বসবে 3। আর এককের জায়গায় দেখো কোনো ব্লকের ছবি দেওয়া নাই, তাই বসবে 0। আর সংখ্যা মিলে হবে 30। এখানে দেখো দশকের গড় রয়েছে 4টি, তাই সংখ্যায় বসবে 4। আর এককের গড়ে দেখো রয়েছে ব্লক 9টি, তাই এখানে বসবে 9, সংখ্যা হবে 49। 2, নিচের সংখ্যাগুলোর একক ও দশক স্থানীয় অঙ্ক এবং তাদের স্থানীয় মান লিখি। দেখো এইগুলো তোমাদের বইয়ে দেওয়া নাই, আমরা দিয়ে দিয়েছি। এটা হচ্ছে 2, 10, 8, 28, 33, 47, 19, 50। সংখ্যা 28। দেখো সংখ্যা 28কে দশক ও একক স্থানে সাজিয়ে লিখলে কি হয়? দেখো 2 হবে দশকের গড়ে আর এককের গড়ে হবে 8। আর 2-এর স্থানীয় মান হবে 20 আর এককের স্থানীয় মান হবে 8। দশকের গড়ে হবে 4 আর এককের গড়ে হবে 7। স্থানীয় মান তোমরা তো জানো দশকে যে সংখ্যাটি থাকে তার সাথে শূন্য যোগ করতে হয়, তাই স্থানীয় মান 40। আর এককের স্থানীয় মান যে সংখ্যাটি থাকে তাই লিখতে হয়, স্থানীয় মান 7। উপরের গুলোর মতো ঠিক প্রথমে দশক ও এককে ভাগ করে আমরা লিখব। প্রথমে দশকের জায়গায় 3, এককের জায়গায় 3। তিনের দশকের তিনের স্থানীয় মান হবে 30, এককের স্থানীয় মান হবে 3। সংখ্যা 19, দশকের জায়গায় হবে 1, এককের জায়গায় হবে 9। স্থানীয় এক দশকের স্থানীয় মান হবে 10, 9 এককের স্থানীয় মান হবে 9। সংখ্যা 50, দশকের জায়গায় হবে 5, স্থানীয় মান হবে 50। একক হবে 0, স্থানীয় মান 0। 1.2, সংখ্যার তুলনা। 41 ও 27 এর মধ্যে কোন সংখ্যাটি বড়? এখানে দেখো চারটি ব্লক দিয়ে ও একটি ব্লক দিয়ে 41 সংখ্যাটিকে বোঝানো হয়েছে। অপর পাশে দেখো 2 দশকের ব্লক দিয়ে ও এককের ব্লক দিয়ে 27 সংখ্যাটিকে বোঝানো হয়েছে। এইবার দেখো ছেলেটি কি বলছে, 41 বড়। আর মেয়েটি কি বলছে, চলো আমরা আগে দশক স্থানীয় অঙ্কের তুলনা করি। এখানে দেখো এখানে দশকের 4টি গড় রয়েছে, আর অপর পাশে দেখো দশকের 2টি গড় রয়েছে। নিশ্চয়ই তোমরা জানো 2 থেকে 4 বড়, তাই 41 সংখ্যাটি বড়। কোন সংখ্যাটি বড়
কিভাবে তুলনা করা যায় তা আলোচনা করো। দেখো এখানে দশকের সংখ্যা একই, দেখো এখানে দশকের গড়ে 3, 10 দিয়ে দুই পাশেই 3 সংখ্যাটি বোঝানো হয়েছে। কিন্তু আমাদের এখানে দেখতে হবে এককের গড়ে কোন সংখ্যাটি বড়। দেখো এখানে রয়েছে 7টি ব্লক, তাই নিচে দেখো 3 দশকের সাথে 7 বসেছে। অপর পাশে দেখো 4টি ব্লক, তাই এখানে 3 দশকের সাথে 4 বসেছে। নিশ্চয় দশকের যদি একই সংখ্যা থাকে তাহলে এককের সংখ্যাগুলোকে তুলনা করতে হবে। এখানে দেখো 4-এর তুলনায় 7 বড়, তাই এখানে 37 সংখ্যাটি বড় ও 34 সংখ্যাটি ছোট। মেয়েটি কি বলেছে, যদি দশক স্থানীয় অঙ্ক একই হয় তবে আমরা একক স্থানীয় অঙ্ক তুলনা করব, যা আমরা করে দেখিয়ে দিয়েছি। এক, বড় সংখ্যাটিতে গোল দাগ দেই। দেখো এখানে রয়েছে 24, অপর পাশে আছে 47। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 24-এর চেয়ে 47 বড়, তাই 47-এ গোল দাগ দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের বইয়ে গোল দাগগুলো দেওয়া নেই, দেখো আমরা এগুলো সমাধান করে গোল দাগ চিহ্ন দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে 36, 50, 36 থেকে 50 বড়। 26, এটি হচ্ছে 14, 14 থেকে 26 বড়। তোমরা তো আগে তোমাদেরকে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে বড় সংখ্যাটি বুঝতে হবে, তোমরা আমার মতো করে বুঝে নিবে। দেখো এখানে 1, 10, 4, 14 আর এখানে 2, 10, 6, 26, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে 14 থেকে 26 বড়, আর এই রূপভাবে সবগুলোই বুঝে নিবে। দেখো 38-এর চেয়ে 43 বড়, 40-এর চেয়ে 40 বড়, 23-এর চেয়ে 28 বড়, 41-এর চেয়ে 44 বড়, 36-এর চেয়ে 39 বড়। ছোট সংখ্যাটিতে গোল দাগ দেই। দেখো এখানে প্রথমে রয়েছে 23, 38, 17। এখানে যদি আমরা দশকের গড়গুলোতে দেখি, প্রথমে দেখো 2, 10, তারপর আছে 3, 10, তারপর আছে 1, 10। নিশ্চয়ই 1, 10-এর গড় ছোট হবে, তাই ওই সংখ্যাগুলো থেকে 17 সংখ্যাটি ছোট। এখানে আছে প্রথমে 10, 45, 36, তাহলে এগুলো থেকে 10 বড়। 25, 28, 32, এ দুটি সংখ্যা থেকে 25 ছোট। দেখো এখানে দুই বা 3 দশকের থেকে 25 বড়, আর 25-এর দেখো এইখানে দেখো 25 ও 28 দুটি একই দশক, কিন্তু এককের জায়গায় দেখো 8-এর চেয়ে 5 ছোট, তাই 25 ছোট। 19, 27, 16, দেখো 16 এখানে ছোট। 36, 30, 31, এইগুলো থেকে 30 ছোট। 50, 40, 30, এগুলো থেকে 30 ছোট। 3, ছোট থেকে বড় সাজাই সংখ্যা। দেখো এখানে আছে 37, 46, 36, 24, 19। তাহলে আমি এখন সাজিয়ে দিয়েছি, দেখো প্রথমে হবে ছোট সংখ্যা 19, 24, 36, 37, 46, এভাবে ছোট থেকে আস্তে আস্তে করে বড়ের দিকে যাবে। দেখো একে কি দেওয়া আছে, 32, 19, 50, 45, 27। ছোটভাবে সাজালে হবে 19, 27, 32, 45, 50। দুয়ে কি দেওয়া আছে, 11, 23, 49, 38, 25। ছোট থেকে বড় সংখ্যায় সাজালে হবে 11, 23, 25, 38, 49। 3-এ কি দেওয়া আছে, 28, 17, 22, 34, 12।
তাহলে ছোট থেকে বড় সাজালে হবে 12, 17, 22, 28, 34। 4, বড় থেকে ছোট সাজাই সংখ্যা 24, 38, 12, 49, 25। দেখো তোমাদের এখানে বড় থেকে ছোট এই ঘরগুলো খালি রয়েছে। দেখো এখানে আমি সাজিয়ে দিয়েছি, প্রথমে হবে দেখো 49, তারপরে 38, 25, 24, 12। একে কি দেওয়া আছে, 41, 18, 20, 37, 26। বড় সংখ্যা সাজালে হবে 41, 37, 26, 20, 18। দুয়ে কি দেওয়া আছে, 14, 29, 41, 23, 15। সাজালে হবে 41, 29, 23, 15, 14। তিনে কি দেওয়া আছে, 33, 20, 36, 50, 28। বড় থেকে সাজালে হবে 50, 36, 33, 28, 20। শিক্ষার্থীরা আজকে এ পর্যন্তই পাঠ বিষয় শেষ করছি, পরবর্তী পাঠ বিষয় নিয়ে আরও ভিডিও দেব, আমার সাথে থাকবে।